হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্রিপ্টো স্টেশন বাংলা বন্ধুরা আপনারা যদি প্রথমবার এই চ্যানেলে ভিজিট করে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন কেননা এই চ্যানেলে আমি প্রতিদিন ক্রিপ্টো মার্কেট রিলেটেড নিউজ বিটকয়েন অ্যানালাইস এবং অল কয়েনের ভিডিও আপলোড করে থাকি চলুন দেখে নেওয়া যায় গত চব্বিশ ঘন্টা ক্রিপ্টো মার্কেটটা অবশ্যই কীরকম এই মুহূর্তে বিটকয়েন ডমিনেন্স আছে একচল্লিশ পার্সেন্ট টোটাল মার্কেট ক্যাপ আছে নশো পঁচাত্তর বিলিয়ন ডলার টোটাল ভলিউম আছে চল্লিশ বিলিয়ন ডলার যেটা গতকালের থেকে ডিক্রিজ হয়েছে বা কমে গেছে ইনফ্লেশন ডাটা এখনো পর্যন্ত ইনফ্লেশন ডাটা আছে এক হাজার একশো আটষট্টি বিটিসি যেটা বাইন্যান্সের উপরে আছে গতকাল একটি বড় ইনফ্লেশন ডাটা এসেছিল যেটা চোদ্দো হাজার পাঁচশো আশি বিটিসি টপ থ্রি এক্সচেঞ্জের মধ্যে আছে কয়েন বেক্স ওকে এক্স এবং কু কয়েন ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সে আজকে আছে নিউটালে মার্কেট ফিফটি ওয়ান এবং লাস্ট এক ঘন্টায় মার্কেট সেলের দিকেই আছে অলওভার হিটম্যাপ এই মুহূর্তে গ্রীন এবং রেড দুদিকেই আছে বিটকয়েন শূন্য পয়েন্ট ষাট পার্সেন্ট পাম্প এথিরিয়াম এক দশমিক চল্লিশ পার্সেন্ট পাম্প এবং বিএনবি এক দশমিক তেত্রিশ পার্সেন্ট ডাউনে আছে টপ থ্রি ওয়ার্ল্ড কয়েন গেনারের মধ্যে আছে এপিএ অ্যাভে এবং জি আর টি টপ থ্রি লুজার কয়েনের মধ্যে আছে মানাস অ্যান্ড এবং বিটকয়েন একটু অ্যানালাইজ করা যাক এই মুহূর্তে বিটকনের প্রাইস চলছে কুড়ি হাজার নশো চল্লিশে এবং এইখান থেকে মার্কেট সামান্য কিছুটা আপার মুভমেন্টে যেতে পারে এবং তার ফলে ডাম করতে পারে এবং মার্কেটে ভলিউমও অতটা নেই গতকালের থেকে আজকে তিরিশ পার্সেন্ট মার্কেট ডাউনও আছে ভলিউমের দিক থেকে এবং গতকাল মানে শনিবার এবং রবিবার দুদিন উইকেন্ড আছে তার ফলে মার্কেটেও অতটা ভলিউম থাকবে না তার ফলে মার্কেট ডাউনের দিকে যেতে পারে এবং মার্কেটে কিছু খারাপও নিউজ আছে তা তবে এই মুহূর্তে যে নেক্সট পসিবল মুভমেন্ট হতে পারে মার্কেট এখন যে পড়ান আছে কুড়ি হাজার নশো চল্লিশ এখান থেকে মার্কেট কুড়ি হাজার প্রায় সাতশো কাছাকাছি মার্কেট একবার রিটেস্ট করতে পারে এই লেভেলটা রিটেস্ট করে মার্কেট ডাউন ফলের দিকে আসবে এই যে ডেড লাইন আছে কুড়ি হাজার একশো এই কুড়ি হাজার একশো লেভেলে যদি সাপোর্ট নেয় খুবই ভালো এই লেভেল যদি একবার ভেঙে যায় তবে মার্কেট আরও একবার আঠেরো হাজার আটশো কাছাকাছি আসতে পারে তবে মার্কেট এই ডেড লেভেলটা ভেঙে যাওয়ার চান্স বেশি কারণ মার্কেটে একটি ব্যাড নিউজ আছে সেই নিউজটা হলো এটাই সবথেকে বড়ো ক্রিপ্টো ল্যান্ডিং প্ল্যাটফর্ম জেনিসিস তাদের তারা ব্যাঙ্করা ফাইল চ্যাপ্টার ইলেভেন তারা করতে যাচ্ছে কেননা কিছুদিন আগে ধরুন এক মাস আগে এফটিএক্স যখন কোলাপস হয়ে গিয়েছিল তখন জেনিসিসের সমস্ত উইড্রো বন্ধ হয়ে গিয়েছিলো তারা এখন সেটাকে ব্যাঙ্ক ফাইল করতে যাচ্ছে এবং এর ফলে মার্কেটে একটি প্যানিক সিচুয়েশান আসতে পারে এবং মার্কেট ডাম খেতে পারে দেখা যাক পরবর্তীকালে কী হয় তবে ডাম খাওয়ার চান্সটাই বেশি পরে যে আর নিউজ আপডেটটি আস ওয়ান ইঞ্চ নেটওয়ার্ক অ্যানাউন্স করেছে যে তারা তাদের কোল্ড স্টোরেজ হার্ডওয়ার ওয়ালেট তৈরি করেছে এবং এই বছরের শেষে মানে দু হাজার তেইশে লাস্টে হ্যাঁ তারা তারা এটাকে লঞ্চ করবে এবং এটা সাইজ টু পয়েন্ট সেভেন ইঞ্চির মতো এবং এটি একটি টাচ ডিসপ্লে আছে এবং এটাকে চালানোর জন্য কোনো রকম ওয়ারের দরকার নেই পরে আপডেটটি আসছে মিনিস্টার অফ স্টেট আইটি রবি তিনি বলেছেন যে যদি আইন মেনে চলা হয় তাহলে ভারতে ক্রিপ্টনে কোনো সমস্যাই নেই অনেকের প্রশ্ন এই আইনটা কি এই এই আইনটা হচ্ছে এল আইন এই আইনটার মেন বৈশিষ্ট্য এই যে যদি কোনো ব্যক্তি সারা বছরে মানে একটি ফিনান্সিয়াল ইয়ারে দু লক্ষ পঞ্চাশ হাজার ডলারের ট্রানজাকশন বা ক্রিপ্টো অ্যাসেট জমা করে রাখে বা ইনভেস্ট করে তাতে কোনো তাদের সমস্যা নেই এটাই মেন আইন তা এটা একটি খুব পজিটিভ স্টেটমেন্ট পরে আপডেটটি আসছে এর দিক থেকে এফটিএক্স এর নতুন সিও জন রে তিনি বলেছেন যে এফটিএক্স এক্সচেঞ্জ আরও একবার মার্কেটের মধ্যে ফিরে আসবে তা কতটা কি ফিরে আসবে সেটা জানি না কেউই জানে না কিন্তু তিনি যখন এই কথাটা বলেছেন এফটি এক্সের যে কয়েন আছে এফটিটি সেটা প্রায় ফরটি থ্রি ইনক্রিজ হয়ে গেছে এবং এই মুহুর্তে মার্কেটের মধ্যে পাম্প হচ্ছে এফটি ডি টোকেন তা এফটিএক্স একশ যেভাবে কোলাপস হয়েছিল কোলাপসের পরে মার্কেট যেভাবে নিচের দিকে পড়ে গিয়েছিলো তাতে মানুষের বিশ্বাসযোগ্যতা কত আছে সেটা নিয়ে এখন হবার বিষয় তা বন্ধুরা আজকের আপডেট এইটুকু আপনাদের এই আপডেট যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করুন এবং এটি লাইক করে দিন ধন্যবাদ